ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার। বেশ কিছুদিন ধরে তোমরা যারা আমার শর্টসটা দেখো তারা জানবে যাবো যাবো করে, মানে একটু সন্ধ্যাবেলায় বেরোবো বেরোবো করে বেরোনো হচ্ছিল না। একটু সন্ধ্যাবেলায় বেরোলে ভালো লাগে, অনেক দিন হয়ে গেল বেরোই না। সো আজকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অর্ঘ তো রোজই বলছিল যে চলে এসো চলে এসো, আমার হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি আমি বেরোচ্ছি। আজকে সন্ধ্যাটা আশা করছি খুব ভালো কাটবে, আর ব্লগটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সো চলো বেরিয়ে পড়া যাক। অর্ঘ অফিস থেকে বেরিয়ে আমায় পিক করবে, তারপর আমরা দুজনে একসাথে যাব। আমি গিয়ে বাস স্ট্যান্ডে ওয়েট করার কথা, বাট আজ কিন্তু বেশি ওয়েট করতে হয়নি, ও তাড়াতাড়ি চলে এসেছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সন্ধ্যাবেলায় এই জায়গাটা কিন্তু খুব ভাল লাগে, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়। আর এর পাশেই আছে বিশাল, যেখানে কিন্তু খুব রিজনেবল রেটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি বেশ কিছু জিনিস নিয়েছি, আজকেও একটা খুব দরকারি জিনিস নিতে এসেছি। আমরা লাস্ট পরোটা করার তাওয়াটা বা রুটি করার তাওয়া যেটা সেটা নিয়েছিলাম লাস্ট 4 থেকে 5 বছর আগে। সো আমরা একটু চেঞ্জ করবার কথা ভাবছি, তো সেজন্য চলে এসেছি। জিনিসপত্র নেওয়া হয়ে গেল, নরমাল আছে বিলিং কাউন্টারে। যত সন্ধ্যা হয় এই জায়গাটা আরও বেশি জমজমাটি হয়, এখানে প্রচুর ফুচকা দই ফুচকা সমস্ত কিছু স্টল আছে। এমনি জল ফুচকা তো সবসময় বাড়িতে নিয়ে গিয়েও খাওয়া যায়, তো মাঝে মাঝে অর্ঘকে আনতে বলি খাওয়া হয়, কিন্তু দই ফুচকাটা সচরাচর বাড়িতে নিয়ে যাওয়া যায় না, বাট ওটা বাড়িতে নিয়ে গেলে ঠিক এটা ভালো থাকে না। তো আজকে এখানে আমি দই ফুচকা চুটিয়ে খাবো ঠিক করেছি। ফুচকা এমন একটা জিনিস, সেটা যে কেউ যখনই দেখো না কেন জিভে জল চলে আসবে। জল ফুচকা খাওয়ার পরেও আমার এই দই ফুচকা দেখে জিভে জল চলে আসছে, আর যা সুন্দর করে বানাচ্ছে দেখে তো জাস্ট ইয়ামি লাগছে। এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে। আজকাল ফুচকার যা দাম হয় আমার এখানে তো বেশ রিজনেবল লাগলো, কারণ 30 টাকায় আমাকে 7টা দই ফুচকা দিয়েছে। খাও, একটা কেন খাও না, অতগুলো আছে। ভালো করেছে, ঠিকঠাক করেছে, ভালো মোটামুটি ভালো ঠিকঠাক। আটটা খাও না, একটা আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। ফাইনালি গান শুনতে শুনতে বাড়ি ফিরছি, আর আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, সেজন্য খুব সুন্দর করে লাইটিং করেছে। অনেকদিন পর বেশ বেরোলাম, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। বেরোবো না বেরোবো না করে বেরোনো হলো, আর কটা জিনিস নেওয়া ছিল দরকারি জিনিস নিয়েও চলে এলাম। এখন 7:10 বাজে, এবার অর্ঘ আসছে গাড়ি রেখে, তো আমি এবার একটু চা বসাবো। ফাইনালি চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টেক কেয়ার, বাই বাই।